ইমান কাকে বলে আমি আপনাদেরকে ইমানের ধারণা দিচ্ছি বিশাল একটা অগ্নিকুণ্ড সাজাইলেন সাজানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ে শিকল লাগাইলেন শিকল লাগানোর পরে একবারে আগুনের কাছাকাছি একটা জায়গায় দাঁড় করায়া রাখছে শরীরে কোনো কাপড় নাই শুধু একটা পায়জামা পরা তাফসিরে রূহুল মানিতে এসেছে নমরুদ সিদ্ধান্ত নিছে যে ইব্রাহিমের পায়জামাটাও খুলে উলঙ্গ করে ফালাতে হবে অগ্নিকুণ্ডে তো পায়জামা খোলার জন্য কাকে পাঠানো যায় আজরকে পাঠায় দিল তোমারই সন্তান তুমি যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলো তার পক্ষে কেউ নাই তিনি একা আর কেউ নাই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ডানে বামে শত্রু আর দুশমন দৃঢ়চিত্রে তিনি মজবুত সিসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছেন তিনি ভাবতেছে এই বিপদের সময় হয়তো বুঝি আমার আব্বা সহযোগিতার হাত বাড়ায় দিবে বাপ তো আমার রক্ত তার শরীরে তার রক্ত আমার শরীরে ঠিক না বেঠি সে আমার আব্বা আমার বিপদে সে আগায় আসবে যা হইছে আগে পরে বাপ এই বিপদের মুহূর্তে আমার আব্বা হয়তো আমার পক্ষে আসবে ইম্পর্টিং কিছু বিষয় আমি আউট করতেছি শুনেন এগুলো কোরআনের আলোচনা তাফসীরের কথা এগুলো কোনো ফাউল কথা না ফাউল কথা বলিও না পালিও না এগুলো ঈমান জাগানি কথা আল্লাহু আকবার বলেন আপনার আব্বার ঈমান কি আর আম্মার ঈমান কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তার ডানে বামে আপন বলতে কেউ নাই তাকায় দেখতে আছে যে তার বাবা আস্তে আস্তে করে তার দিকে এগিয়ে আসতেছে ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন যে হয়তো আমার আব্বাই বিপদের মুহূর্তে আমার পাশে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখবে কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার চোখের দিকে যখন তাকাইছে বড় নিষ্ঠুর বাপ পাষাণ হৃদয়ের বাপ দিলটা নরম হয় নাই ইব্রাহিম নবী পায়জামার ফিতা ধরে টান মারছে ইব্রাহিম নবী লজ্জায় মাথা নত করে দিয়েছে চোখের পানি ছিড়ে দিয়া বলে আল্লাহ আমি মনে করেছিলাম বিপদের মুহূর্তে বুঝি আমার আব্বা আমার পাশে দাঁড়াবে এখন দেখি ক্ষমতার লোভে বাবাও নমরুদের চামচামি করে কথা কন না কা বাপ সেও চলে গেছে নমরুদের পক্ষে কিসের জন্য কথা কন না কা ক্ষমতার জন্য একটু দায়িত্ব দিয়েছে এজন্য ইব্রাহিম নবী বলতে আছে এখন তো আমার কেউ নাই তুমি ছাড়া আমার আর কোনো ভরসা নাই আমার রাস্তা সব বন্ধ হয়ে গেছে তারপরও তিনি ভেঙ্গে পড়েন নাই শুধু আফসুস আমার বাবা আমার পক্ষে কেন থাকলো না এটা আফসুস এবার ইব্রাহিম নবী বাবারে বয়ান করতে আছে ওই সময় ইয়া আবাতি ও আমার আব্বা লিমা তাআবুদু মা লা ইয়াসমা যেই মূর্তিগুলার সামনে দাঁড়ায় মাথা নত করেন দেবদেবীর সামনে নম নম করেন পূজা দেন ও বাবা লা ইয়াসমা এরা তো কানে শোনে না ওয়ালা ইউবসির চোখে দেখে কথা কন না ও বাপ এরা তো চোখেও দেখে না তাহলে এদের সামনে আপনি কেন মাথা নত করেন যখন আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তখন আপনি শয়তান ছাড়া কাউকে বন্ধু পাবেন না এটা কোরআনের কথা লা ইয়াসমা ওয়া লা ইউবসির চোখেও দেখে না কানেও শুনে না এদের সামনে আপনি এত কিছু করেন কেন আমি কথাগুলো ঘুষায়া শেষ পর্যন্ত যেতে একটু টাইম লাগবে আপনাদের কি অসুবিধা হবে মাশাআল্লাহ ইমান কাকে বলে শুনেন ইন দি মিন টাইমে হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেছে বলেন মারহাবা জিবরাইল আয়েশা বলতে আছে ইব্রাহিম আমার 700 ডানা আছে বিশাল বড় বড় ডানা আমি মুহূর্তের ভিতরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যেতে পারি রূহুল আমিন সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ পাক তাকে অনেক শক্তি দিয়েছে
সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। তো এই বিপদের মুহূর্তে আমি কি আপনাকে একটু সহযোগিতা করতে পারি? আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? কথাটা কে বলতেছে? জিব্রাইল বলেন, কাকে বলতেছে? ইব্রাহিম নবীকে, যে এই বিপদের মুহূর্তে আমি আপনার একটু সহযোগিতা করতে চাই। এবার ইব্রাহিম নবী কি জবাব দেয়? আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার আব্বার ঈমান আর আপনার ঈমান কি? জিহাদ 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 চাই, পুলিশ দেখলে একটাও নাই, জোতা থইয়া দৌড় মারে, কথা কান না কা? ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন দেখলেন যে আসলে কেউ তার আপন না, বাবাও মোটামুটি তার সাইজ করে গেছে গা। তো এবার জিব্রাইল বলতে আছে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে জবাব দিলেন, তোমার কোনো সহযোগিতা লাগবে না, তুমি চলে যাও। জিব্রাইল বলতে আছে কার কাছে সহযোগিতা লাগবে, তার কাছে চাও। আবার বলি, ও ইব্রাহিম, কার কাছে সহযোগিতা লাগবে, তার কাছে চাও। ইব্রাহিম নবী বলতে আছে, এই কথাটা শোনার পরে আপনারা চিল্লায় পড়বেন আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? ইব্রাহিম নবী কি বলে শুনেন, ইব্রাহিম নবী বলতে আছে, আমি কেন চাব, সে কি আমারে দেখে না? সে কে? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। তিনি কে? আমি চাবো কেন, তিনি আমারে দেখে না? এর চেয়ে শ্রেষ্ঠ জবাব, এর চেয়ে বেশি একিন, এর চেয়ে শ্রেষ্ঠ ঈমান পৃথিবীতে আর কারো হতে পারে? আমি কেন চাবো? আচ্ছা আপনারা বলেন, ইব্রাহিম নবী যে বিপদে পড়ছে, এটা পৃথিবীর কেউ না বুঝলেও একজন তো বুঝেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এবার জিব্রাইল বলতে আছে, ও ইব্রাহিম, যেহেতু তুমি রবের কাছে চাবে না, বুঝতে পারছি তোমার ঈমান এত মজবুত হয়ে গেছে যে তুমি রবের কাছেও চাইতেছো না, কারণ রব যেন তোমাকে দেইখা তোমার উপরে ফয়সালা করে যে কি করা যায়। কিছু মানুষ আছে সমাজের ভিতরে অনেক কষ্ট করে সংসার চালায়, এরপরও বলে না যে আল্লাহ তুমি আমারে কষ্টে রাখছো। রাত্রিবেলা যায় নামাজে চোখের পানি ফালাইয়া আর বলে আল্লাহ যেমনে রাখছো তেমনি শুক্রিয়া, ঠিক না ব্যাটি? বলে না যে আল্লাহ তুমি আমারে এত মুসিবতে রাখছো, তুমি কি আমারে দেখো না? এটাও বলে না, বরং জবান খুলে বলে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো সে অবস্থায় শুকরিয়া। স্ত্রী সন্তানদের কে নিয়ে অনেক কষ্টে আছে এমন ফ্যামিলি সমাজে আছে না নাই? ঈদের দিন বাচ্চার চেহারার দিকে তাকাইয়া বাবায় বারান্দায় বসে বসে চোখের পানি ছিঁড়ে কান্দি, স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার কেন কাঁদেন? বলে বাচ্চাটার একটা নতুন জামা দিতে পারি না, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? স্ত্রী ডাক দিয়া বলতে আছে ও স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই তো পাবেন। এবার স্বামী বলতে আছে রব্বুল আলামিন যে আমারে মানুষ বানাইছে, এইটাই তো অনেক বেশি আমার জন্য। আল্লাহ আকবার, এত কিছু চাওয়া যায় নাকি? আল্লাহ যে মানুষ বানাইছে এইটাই তো বেশি, আর কি জানো আল্লাহ দ্বারা, এইটাই তো শুক্রিয়া। এই সমাজে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অসংখ্য ব্যবসা বাণিজ্য তার ডানে বামে আছে, এরপরও তার অভাব দূর হয় না। যদি প্রশ্ন করি কেমন আছেন, চেহারা কালা কইরা কয়, না বেশি ভালো নাই। আবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা ছোট দোকানদার তাদেরকে যদি বলেন কেমন আছেন, হেসে দিয়ে বলে আল্লাহ অনেক ভালো রাখছি। ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে জিব্রাইল মেসেজ করলেন যে আপনার খলিল আপনাকে ছাড়া কিচ্ছু বুঝে না, সে আমার সহযোগিতাও চায় না। আল্লাহ পাক এবার ডাইরেক্ট আগুনকে অর্ডার করলেন,
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ آكِ لُطْفِ خَشْرَا إِبْغَارِ غُدُ بَخُلِينَ سْنَارِ رَاقُنْ زَارِكُونَ আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও জানতে চাই আগুন আরামদায়ক হইছে কি হয় নাই এটা ঈমান বলেন এটা কি এটা ঈমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপরে ফালায়া রাখছে বুকের উপরে কালো কালো বিষাক্ত পাথর দিয়ে চাপা দিয়া রাখছে একটা পা দড়ি দিয়া বাইদা উটের পায়ের সাথে লাগায় দিছে উট দৌড়ায় বেলাল ওই উত্তপ্ত গরম বালুর উপরে দৌড়াইতেছে শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে তারপর বেলাল জিহ্বা নাড়ায় কয় আহাত আহাত আমার রব একজন তিনি হলেন কে এত কষ্ট নির্যাতন তারপর সে তার রবকে ভুলে না এটাকে বলা হয় কি ঈমান এবার আমি আপনাদেরকে কোরআন থেকে একটি ঘটনা শুনাই কষ্ট হবে শুনেন খুব দিলের কান লাগায়া শুনেন কোনো ফাউল কথা না এখানে কেউ বলতে পারবেন না ফাউল কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে একবার তিনি দামেস্কে রওনা হয়েছে সাথে তার মন্ত্রী পরিষদ আছে সাদ বিন আবি আক্কাস আমর ইবনুল আস অর্থমন্ত্রী তার সাথে আছে বালুকাময় ময়দান পাথর আর বালু উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে হযরত ওমর যাচ্ছে বিশাল মন্ত্রী পরিষদের বহর নিয়ে কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো যে খেজুর গাছের ছায়া দেখা যায় উয়ুনুল হিকায়াত বিশাল আরবি কিতাব ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন খেজুর খেজুর বিশাল বড় বড় খেজুর গাছ সেখানের ছায়ায় একজন মহিলা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে একটা মহিলা দাঁড়ায় রয়েছে বুড়ি মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ব্রেক করলেন থামো 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 সামনে আগায়ও না ওয়েট সব থামায় দিছে এবার সে উটের পিঠ থেকে নামলেন কে নামছে বলেন বলেন এই তো মানে বুঝাইতে সহজ বুঝতেও সহজ ওমর নামছে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই মা বাচ্চাদের মতো আস্তে করে মহিলার কাছে গিয়ে একটা সালাম দিছে আল্লাহু আকবার বুড়ি মহিলা যার উপরে পর্দাও শিথিল হয়ে গেছে একটু খুন খুননে বুড়ি লাড়িতে বর দিয়ে রুম দুর্বল হয়ে খাড়াই রইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসসালামু আলাইকুম ইয়া উম্মি ও আমার মা কাইফা হাল আপনি কেমন আছেন মহিলা বলতে আছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল যে অবস্থায় আমার রব রাখে সে অবস্থায় রবের উপরে সন্তুষ্ট তবে অমর সাবধান ক্ষমতা পাইয়া কখনোই কারো উপরে জুলুম করবে না এই বুড়ির একটা কথা এরে অমর ক্ষমতা পাইছ বাহাদুরি করবে না ক্ষমতা প্রয়োগ করে দুর্বল মানুষদের উপরে কখনোই অস্ত্র চালাবে না কথা কি বুঝতেছেন তুমি ক্ষমতা পাইছো এজন্য তুমি হাড়ামগিরি দেখাবে না বিনয়ী হও মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ এই সমাজে বিনয়ী মানুষগুলো শান্তি পায় যত বিনয়ী হবেন কসম আল্লাহর তত শান্তি পাবেন কে আমারে গালি দিল কে রাগ করলো কে আমারে পাত্তা দিল না এগুলো গোনার টাইম নাই আপনি যখন দিন শেষে রাত্রিবেলা মানুষকে ক্ষমা করে দিবেন আপনার মতো আরামে ঘুম কারো হবে না আর যদি আপনি চিন্তা করেন ওমকে আমারে কেন গালি দিছে সারা রাত ঘুম হবে না ওমকে আমারে কেন ধমক দিল ওমকে আমারে কেন পাত্তা দিল না আমাকে মূল্যায়ন করলো না বিশ্বাস করেন অশান্তির আগুনে আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন বরং আপনি রাতের বেলা যখন বিছানায় পিঠটা লাগাবেন সারা দিন যা হয়েছে সবাইকে ক্ষমা করে দেন আপনার রব আপনাকে ক্ষমা করে দিবে আরামে ঘুম হবে বিশ্বাস করেন একজনে ধমক দিছে 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 যাক ওর কপালও খাইবে তা আমার কি একটা গালি দিছে ভাই আপনারা গালি দিছে দিক ওর বিচার করার জন্য পৃথিবীর কেউ না থাকলেও একজন আছেন তিনি কে বাস শেষ
বাদ দিয়া দেন, maaf কইরা দেন, আরামে ঘুম হবে। আর যদি চিন্তা করেন কেল লাগে আমারে গালি দিল, কেন পাত্তা দিল না, কেন সেহার দিল না, কেন আমারে ডাকলো না, আমি কি মুই কি হনুরে, এরকম যদি ভাব আসে আপনি শান্তি পাবেন না। এই মহিলা বলতে আছে ওমর কখনোই দুর্বলদের উপরে আঘাত করবে না। জি আম্মা ঠিক কথাই বলছেন, কখনোই করব না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আশ্চর্য দৃশ্য, একজন বুড়ি মহিলা দাঁড়ায় দাঁড়ায় কি না কি বলে, আর রাষ্ট্রপ্রধান অর্ধ জাহানের খলিফা, লাউকানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইত আল্লাহ পাক ওমরকেই নবী বানায়া দিত। সেই ব্যক্তি যার কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, সে বাচ্চাদের মতো একজন বৃদ্ধা বয়স্কা মহিলার পিছনে দাঁড়ায়া বাচ্চাদের মতো মাথা নাড়ায়া নাড়ায়া বলে, ঠিক কথাই বলেছেন, এটা কি নিয়ম বুঝলাম না, এটা কেমন যে একজন বৃদ্ধা মহিলার সামনে রাষ্ট্রপ্রধান দাঁড়ায়া দাঁড়ায়া মাথা নাড়াইতেছে, এটা কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, সাবধান, এই মহিলাকে তোমরা চিনো না, আমার যদি প্রস্রাব পায়খানার জরুরত না থাকতো, নামাজের সময় যদি এখন না হইতো, আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিতাম, মহিলার পাশে দাঁড়ায় আরো কিছু কথা আমি শ্রবণ করতাম। কৌতূহল আরো বেড়ে গেল যে কে ইম্পর্টিং এই মহিলা, এমন কি গুরুত্ব তা, কষ্ট হচ্ছে আপনাদের, সুবহানাল্লাহ বিহামদিহি, কে এই মহিলা। পর্দার ভিতরে আম্মা জামেরা দিলের কান লাগায় শুনেন, আপনারা নবী না কিন্তু নবীদের মা, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, জাহান্নামে কিন্তু আল্লাহ পাক মহিলা দিয়া জাহান্নাম ভরা রাখবে, পুরুষদের চেয়ে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, খবরদার খবরদার কখনোই স্বামীর সাথে রাঙ্গা চোখে তর্ক করবেন না, শ্বশুর শাশুড়ির সাথে কখনোই কটুবাক্য করবেন না, আপনি যেমন শ্বশুর শাশুড়ির সাথে করবেন আপনার বাচ্চা কাচ্চা একটা সময় আপনার সাথে সেম তাই করবে, এজন্য খবরদার, কামা তাদিন তুদানু, কর্ম যেমন হয় ফলাফল তেমন হয়, কথা কন না ঠিক না ব্যাঠি, যেমন কর্ম ফলাফল তেমন। হযরত ওমর বলতে আছে, সাহাবায়ে কেরাম শোনো, এই মহিলাকে তার পরিচয় দিচ্ছি, এই মহিলাকে তার পরিচয় দিচ্ছি, বলেন এই মহিলাটা কে, প্রশ্ন করতেছে, আপনি বলেন এই মহিলা কে যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলাটা হলো খাওলা বিনতে সালাবা, এর নাম, এর স্বামীর নাম হলো আউস, স্বামীর নাম কি, আউস। এই মহিলা তো এখন বুড়ি, এক সময় তো বুড়ি ছিল না, এক সময় বুড়ি ছিল, এক সময় যুবতী সুন্দরী নারী ছিল, মদিনায় তার বাড়ি, সুন্দর স্বামীর সংসার করত, কিন্তু তার স্বামীটা ছিল প্রচন্ড বদমেজাজি, রাগি, প্রচন্ড রাগি বদমেজাজি। একদিন দুপুরের টাইমে এই মহিলার স্বামী একদিন ঘরে আসছে, মহিলাটাকে চিনছেন তো, এই মহিলা অর্থাৎ এই বুড়ি মহিলা, সে ওই সময় যুবতী ছিল, স্বামী সারাদিন বাহিরে কাজ কর্ম করার পরে যখন দুপুরের টাইমে ঘরে আসলো, আসার পরে দেখতে আছে তার স্ত্রী খাওলা বিনতে সালাবা, তিনি তরকারি পাক করতেছে, এসে বলতে আছে, ও বিবি আমার একটু আমাকে পার্সোনাল সময় দাও, আমার সাথে একটু সময় কাটাও। আরে কি সময় কাটাবো, সময় নেই, ঘুমাই নাই, টাইম নেই, টেবিল নেই, এখন দুপুরের টাইমে এসে সময় কাটাও, তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী, রাত আছে না, অন্য টাইম আছে না, আসরের পর সময় কাটাই, মাগরিবের পর কাটাই, এখন বাচ্চাগুলো খাবার খাবে, তরকারি পাক হচ্ছে, এখন আমার কিসের সময়। তা আউসের তো মেজাজ গরম, সে তো রাগ করে বলতে আছে যে সময় যখন দিবি না তা যা, তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান, তুই আমার মায়ের মতো, এটা বলার সাথে সাথে ওই যুগের প্রথা ছিল তালাক হয়ে যায়, এটাকে বলা হয় জিহার তালাক, এটাকে কি বলে, জিহার তালাক। যদি বলতো কোনো পুরুষ তার স্ত্রীকে, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো তুই আমার মায়ের মতো, বলার সাথে সাথে এটা কি হয়ে যেত, তালাক হয়ে যেত, জিহার তালাক। তখনো পর্যন্ত
কোরআনের আয়াত নাজিল হয় নাই তালাক সম্পর্কে। যখনই বলল তুই আমার মায়ের মতো, তুই আমার মায়ের মতো যাও, তোমার সাথে আমার আর সংসার হবে না। স্ত্রী জিব্বায় কামড় দিল, হাত থেকে গরম তরকারির বাটিটা নিচে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, ও স্বামী আমার কি কথা বললা, সাবধানে বলো। এতটুকুন বললাম যে তুমি তো আমার স্বামী, রাত্রে সময় কাটানো যাবে, দুপুরের টাইমে বাচ্চারা খাবার খাইতে আসবে, এখন সময় দেওয়া যাবে না। এতটুক ভুলের কারণে কি মানুষ এত বড় দুর্ঘটনা ঘটায়? স্বামী বলতে আছে, যা বলছি বলছি, তোমার সাথে আমার আর সংসার নাই, শেষ। কিছুক্ষণ পরে আউশ চিন্তা করলো যে আমার ছোট ছোট পাঁচ সাতটা বাচ্চা আছে, এদের কি উপায় হবে, জামাই বউ দুই দিকে যেতে পারে, মাঝখান থেকে বাচ্চাগুলার জীবন শেষ হয়ে যায়, এদের কি হবে। চোখের পানি ছেড়ে দিয়ে রওনা হয়েছে রহমাতুল্লিল আলামিনের দরবারে, আল্লাহর হাবিবের দরবারে এই মহিলা চলে গেছে। যাওয়ার পর তাকায় দেখতে আছে রহমাতুল্লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার! মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনি দিয়া মাথা আশ্রাইতে আছে বিশ্ব নবীর। ইন দি মিন টাইমে এই খাওলা বিনতে সালামা, আপনাদের কি মনে আছে এই মহিলাকে? এই যে ওমর দাঁড়ায় বেড়া যে কথা বলছিল, এই সেই মহিলা। আল্লাহর নবীর দরবারে গিয়া বলতে আছে, ও আল্লাহর নবী, আমার স্বামী আমার জিহার তালাক দিছে, আমার তো এখন বয়স হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আমার রূপ লাবণ্য শেষ হয়ে গেছে, এখন আমি কার কাছে যাব, কার কাছে বিবাহ বসব, এখন আমার টাকা পয়সা নাই, বাচ্চাগুলা তো এতিম হয়ে যাচ্ছে, কার কাছে যাব আমি, আপনি একটু বলেন যে এই তালাক হয় নাই, আপনি একটু বলেন তালাক হয় নাই, আমাদের কি মিলায় দেন, কথা কি বুঝতেছেন, একটু মিলায় দেন আপনি। আল্লাহর হাবিব বলতে আছে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে দুইজনে আলাদা ভাবে থাকো। হুজুর এটা আপনি কি বললেন? কারণ তখনো পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোনো কোরআনের আয়াত, ওই তালাকের আয়াত নাজিল হয় নাই, আর নবীজি তার ব্যক্তিগতভাবে কোনো কথা বলে না, তার প্রতিটা কথা একজনের থেকে আসেন, তিনি হলেন কে? আল্লাহ থেকে তিনি কথা বলে। মহিলা বলতে আছে, আল্লাহর হাবিব, তাহলে আমি এখন কি করব, বলে তুমি আলাদা থাকো। মহিলা বলতে আছে, একটা কাজ করেন, আপনি আল্লাহকে একটু বলেন যে আমাদের তালাক হয় নাই। মহিলা মানুষ তো, তার আবেগের কথা বলতে আছে যে আপনি একটু আল্লাহরে কম, তালাক হয় নাই, একটু বইলা দেন আল্লাহরে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, বলতে হবে না, রব সব কিছু দেখতেছে, বলতে হবে না, সব আল্লাহ দেখতেছে। এবার ওই মহিলা বলতে আছে, যদি আপনি আল্লাহরে না বলেন, তাহলে আমি ডাইরেক্ট আল্লাহরে বইলা দিতেছি, কথা কি বুঝতেছেন, আপনি যদি আল্লাহরে না কন, তাহলে আমি কইয়া লাই, এটা আবেগের কথা। মহিলা সরল সোজা মানুষ তো, সে বলতে আছে, আপনি আল্লাহর নবী না, কহ নবী তো, তা আপনি একটু কোন আল্লাহরে যে আমগো তালাক হয় নাই, টাইম মতো আল্লাহ পাঠাইবে, নিয়ম কারণ সমস্যা নাই, তুমি তোমার মতো থাকো, কেন এটা হইবে না, আপনি আল্লাহরে কম, না হয় আমি আল্লাহরে কইয়া ফয়সালা নিয়ে বাড়ি যাবো। আল্লাহ আকবার বলেন, আপনি আল্লাহকে বলেন না একটু। আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। মহিলা এবার আল্লাহর হাবিবের হুজুরাত থেকে বেরিয়ে গেলেন, তো বাহিরে নামার পরেই তো বালুকাময় ময়দান, চাটিয়াল ময়দান, পাহাড়ি অঞ্চল। মহিলা বাহিরে নামার পরে মাথাটা কপালটা সেজদায় লুটিয়ে পড়েছে, মাথাটা বালুর সাথে লাগা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আল্লাহ আমার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই, আমার স্বামী তারায় দিছে, তোমার নবীর দরবারে গেছে সেও তারায় দিছে, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই, একমাত্র তুমি ছাড়া আমার কোনো রাস্তা নাই, তুমি পারো এই সহজ সরল মহিলার পক্ষে একটা ফয়সালা করতে, তুমি একটু নবীরে কইয়া দাও আমাদের সম্পর্ক নষ্ট হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অসহায় হয়ে যাবে, ও দয়ার মালিক আল্লাহ
আপনি তো মুসা নবীর আল্লাহ ইব্রাহিম নবীর আল্লাহ দাউদ নবীর আল্লাহ আপনি তো জাকারিয়া নবীর আল্লাহ আপনি তো দাউদ আলাইহিস সালামের আল্লাহ আপনার পাওয়ারের কাছে শক্তির কাছে পৃথিবীর কারো শক্তি টিকে না আপনি তো শরীয়ত যেভাবে নাযিল করেন সেভাবেই চলতে থাকে আপনি একটু নবীরে জানায়া দেন যে আমাদের সম্পর্ক নষ্ট হয় নাই এই মহিলা চোখের পানি ছেড়ে কথা বলতে বলতে মাথা উঠায়া বাড়ির দিকে যাচ্ছে মা আয়েশা বলে আমি তাকায় দেখতেছি আল্লাহর হাবিব তার চেহারাটা অন্ধকার হয়ে গেছে শরীরে ঘাম ঝরতেছে তন্দ্রাচ্ছন্ন ভাব বুঝতে আর বাকি নাই উপর থেকে কি যেন নাজিল হইতেছে কিছুক্ষণ পর আল্লাহর নবী মাথা উঠাইলেন মাথা উঠানোর পর এবার আল্লাহর হাবিব বলতে আছে ও আয়েশা ওই মহিলাটারে একটু ডাক দাও মা আয়েশা এবার মহিলাকে ডাক দিয়েছে ও খাওলা এদিকে আসো যখন কাছে আসছে তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে যেই আয়াত নাজিল হয়েছে সেটা আল্লাহর নবী শুনায়া দিল মুস্কি হেসে দিয়ে রব্বুল আলামিনের প্রিয় নবী বলতেছে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله ও নবী আমার আপনার সাথে ওই মহিলার সাথে কি কথা হয়েছে আমি রব এটা শ্রবণ করেছি সুবহানাল্লাহ বললেন না কত সামি আল্লাহ কে শুনেছে আল্লাহকে আমি শুনছি আপনার সাথে কি কথা হয়েছে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম মা কখনোই বউ হতে পারে না বউ কখনো মা হতে পারে না অতএব আপনি মহিলাকে জানায়া দেন তাদের সম্পর্ক এখনো নষ্ট হয় নাই সুবহানাল্লাহ আরো আস্তে বলেন হযরত ওমর বলতে আছে ইনি হলো সেই পাওয়ারফুল ইমানওয়ালা মহিলা যার কথা আল্লাহ শুনে তার কথা আমি কেন শুনব না কথা কি আপনারা বুঝতেছেন তো এই যে মহিলার ভিতরে আল্লাহর প্রতি আত্মভরসা আল্লাহর প্রতি যে একটা ভরসা আত্মবিশ্বাস এটা নিঃসন্দেহে ইমানের কারণে ঠিক না ব্যাটি ইমানের কারণে মুসলমান ভাইয়েরা আমার এজন্য ইমানের অনেক দাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি কি শেষ করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু ওই একটা হাদিস পড়ছি গোড়ার দিকে আবার চলে যাচ্ছি যে আগন্তুক ব্যক্তি এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বৈশা বলতে আছে ইমান কি আপনি একটু বলেন আপনাদের কি মনে আছে ইমান কি এজন্য ইমানের অনেক দাম এরপরে আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করল আখবিরনি আনিল ইহসান ইহসান কি বলেন আল্লাহর নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহুম ইয়ারা ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে কথাগুলো শুনেন আমি অসুস্থ মানুষ ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বলতেছি নবীজি বলতে আছে ভাই শুনে নাও তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো আল্লাহ যেন আল্লাহকে তুমি যেন দেখতেছো এরকম ইবাদত করো তুমি আল্লাহকে দেখতেছো এরকম ইবাদত করো এরকম ফিল যদি অন্তরে না আসে যে তুমি আল্লাহরে দেখো না তো এটা ভাইবো যে তোমার রব তোমারে দেখে বলেন আমাদের যা কিছু আছে সব দেখেন কে ভাই তুমি এমন ইবাদত করো যে তুমি আল্লাহরে দেখতেছো আর যদি এটা ফিল না হয় তোমাকে তোমার রব দেখতেছে এটা তুমি বুঝো যশ সাহেবের সামনে যখন অন্ধ দাঁড়িয়ে যায় অন্ধ চোখে কিচ্ছু দেখে না যশ সাহেব প্রশ্ন করল অন্ধ তুমি কি কিছু দেখো এবার অন্ধ বলে আমি তো কিছুই দেখি না কে উকিল কে ব্যারিস্টার কে জজ কে পুলিশ তুমি কি বন্দুকের গুলি দেখো বলে না তাও দেখি না রিমান্ডের শাস্তি তুমি দেখছো কয় না দেখি নাই তো তুমি কেন জজের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছো অন্ধ ডাক দিয়া বলে ভাই
যদিও আমি অন্ধ জসকে দেখি না জস তো আর অন্ধ না আল্লাহু আকবার যদিও আমরা আমাদের রবকে দেখি না রব আমাদেরকে দেখে কি দেখে না কেমনে দেখে সেটাও রব বলে ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে আল্লাহ ও যুবক সাবধান পায় হাত দিয়ে বলি রে বাবা 10টা মিনিট পরে কি হবে সেটাও তুমি জানো না কত হাসি মাখা যুবকের চেহারা আল্লাহ অন্ধকার বানায় ফেলাইছে সুস্থ যুবক হুন্ডার পিকআপ বাড়ায় রাস্তার উপরে দৌড় মারছে কিছুক্ষণ পর দেখি রাস্তার ঢালে লাশ পড়ে আছে ঢাকা থেকে লংসে বরিশালে যাওয়ার সময় লংসের ভিতরে আগুন লাইগা যুবক পুইরা মইরা যায় গত জুমার দিন জুমার নামাজ পড়ায় যেমন আজকের জুমায় এখানে আরছি গত জুমা পড়াইয়া চইলা গেছি সিলেটে যাওয়ার সময় আশুগঞ্জে ব্রিজের উপরে দেখলাম মাথার হেলমেট ভেঙ্গে পড়ে আছে হেডফোন পড়ে আছে মোবাইল ভেঙ্গে চুরমার হয়ে পড়ে আছে বুঝতে আর বাকি নাই সামনে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে সামনে আগায় দেখতেছি দুইটা তরু তাজা টকবক ফুটন্ত গোলাপ যুবক ব্রিজের উপরে উপরে পয়রা রইছে মাথার পাশ দিয়া রক্ত বায়া বায়া পড়ে ঘিলুগুলো বায়া বায়া পড়তেছে একটা মানুষও গাড়ি ব্রেক করে না থামাইয়াও দেখে না যে কারা পয়রা মইরা রইছে এজন্য সাবধান তোমার মোবাইলে কি আছে কেউ যদি নাও জানে একজন জানেন তিনি হলেন কে রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবা সাবধান তোমার পাশের রুমে কিন্তু গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে কত ঘরের বাসিন্দারা পুইরা মইরা গেছে বিদ্যুৎ স্পটে কত যুবক মারা গেল যখন বিছানায় পিঠটা লাগাবা উযু বানাও পবিত্রতা অর্জন করে বিছানায় শোও যেই বিছানাটায় শুইবা পবিত্র বিছানায় শুইয়া পড়ো মোবাইলে খারাপ জিনিস থেকে চোখগুলারে হিফাজত করো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া অর্থ তো বুঝেন না ঘুম মৃত্যুর ভাই বলেন ঘুম কি মৃত্যুর ভাই ও মালিক আল্লাহ আমি তোমার নামে মরতেছি আমুতু ওয়াহিয়া আমি কার নামে মরতেছি আপনি তো মরতেছেন মরার সময় মোবাইলে কি দেখেন আপনি কি দেখতেছেন দরজা জানলা লাগাইয়া আপনি মোবাইলের দিকে তাকাইয়া আছেন আর আপনার রব আপনার দিকে তাকায় আছে আপনার উপরে ফ্যান ঘুরতে আছে পরে আপনার জীবনকে শেষ করে দিতে পারে গতকালকের ঘটনা পৃথিবী দেখেছে 13 তলা টাওয়ারে আগুন লাগছে ঢাকায় মহাখালীতে একটা মহিলা বাঁচার জন্য একেবারে কিনারায় চইলা আসছে আগুনের তাপ বড় কঠিন আগুনের তাপ বড় কঠিন বাসায় গিয়া মোমবাতি জ্বালাইয়া আধা মিনিট আগুনে একটু আঙ্গুল লাগাইবেন পারবেন না রে বাবা এটা সম্ভব না এটা কোনোদিন সম্ভব না মহিলাটা বাঁচার জন্য ছাদে উঠে গেছে তাও বাঁচতে পারে নাই আগুনের তাপ লাগছে সেই 13 তলার বিল্ডিং থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ দিয়েছে সেখানেও বাঁচতে পারে নাই পড়ে জায়গায় শেষ হয়ে গেছে এটাই মানুষের জীবন কার জীবনে অন্ধকার নেমে আসবে কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে ঈমান ঠিক করেন এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যাদের ভিতরে ঈমান আছে নেক আমল আছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমানওয়ালা ব্যক্তিদের জন্য সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর একটা উদ্যান মুমিনদের জন্য রাখা হয়েছে যা কোনোদিন তারা চোখ দিয়া দেখে নাই লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত চোখ দিয়া কোনোদিন দেখেন নাই এমন একটা জান্নাত আপনার জন্য রিজার্ভ করে রেখেছেন কে আল্লাহ চোখগুলারে হেফাজত করেন খারাপ জিনিস থেকে চোখ বাঁচান দুনিয়ায় থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই পারবেও না ইমানের কত দাম ইমানের কত পাওয়ার হাদিস থেকে আর একটা ঘটনা শুনাই কষ্ট হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে লিখতেছে
ইনদিমিন টাইমে এক যুবক দাঁড়ায়া বলতে আছে আমিরুল মুমিনিন এরে ওমর তখন তিনি খলিফা হন নাই তখন নবীজি ছিল এরে হযরত ওমর জীবনে এমন একটা অপরাধ করছি রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে ছোট হন বড় হন হুজুর হন হুজুরের লাইনে হন অন্য লাইনে হন জেনারেল হন পাপ মানুষকে আরামে থাকতে দেয় না দেয় না আপনি আরেকটা মেয়ের সতীত্বের চাদর ধরে টান দিবেন আপনার চোখের সামনে আপনার বোনের চরিত্র অথবা মেয়ের চরিত্রের সতীত্বের চাদর ধরে আরেকজন টান দিবে দেখবেন কাঁদবেন কিচ্ছু বলতে পারবেন না বলতে পারবেন না আমার বড় মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে সুগা ছেলের সাথে রিলেশনে জড়ানো এই ছেলেটা আমার মেয়েকে নি প্রতিনিয়ত ব্যবহার করতেছে আমি দেখতেছি ওপেনলি আমার মেয়েকে কিছু বললে মেয়ে বলে আমি বিষ খাবো আত্মহত্যা করব গলায় দড়ি দিব আমি বাবা তার কাছে ধরা খেয়ে গেছি কিচ্ছু বলতে পারি না মুখ বুঝে সব মেনে নিচ্ছি এমন ফ্যামিলি আছে না নাই মেনে নিতেছি মেয়ে মানুষ কি বলবো আর এখন ওই ছেলেটা আমার মেয়েকে পাত্তা দেয় না আমার মেয়ে আরো অসুস্থ হয়ে গেছে এখন কি করতে পারি একটা তাবিজ দেন তাবিজ দেন একটা আমি বললাম তাবিজ তো আমি পারি না ভাই তো দোয়া করি আল্লাহ পাক যেন পরিবেশ ঠিক করে দেয় আপনার মেয়েকেও যেন সুন্দরভাবে জীবন যাপন করার সুযোগ করে দেয় আর আপনিও আল্লাহর কাছে তওবা করেন গোপনে গোপনে মাপ চান কারণ পৃথিবীর কেউ যেটা বোঝে না কেউ যেটা জানে না সেটা জানেন কে আল্লাহ তাআলা যুবক বলতে আছে হযরত ওমর খাবার খাইতে গেলে খাবার আমারে ধিক্কার দেয় তুই খারাপ খাবার খাইস না পানি পান করতে গেলে পানি আমারে বলে তুই খারাপ পানি পান করিস না আমি যে রাস্তা দিয়ে হাঁটি মনে হচ্ছে মাটি আমারে অভিশাপ দিতেছে জীবনে এমন একটা পাপ করছি পাপের কারণে আমি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি কেউ দেখে না আমার চোখের পানি রাত্রিবেলা আমি চোখের পানি দিয়া বালিশ ভিজাই কেন আমি যখন মত মহাপরাত্মা করলাম হযরত ওমর বলতে আছে যে তাহলে একটা কাজ করো আল্লাহর নবী যেহেতু এখনো আছে রহমাতুল লিল আলামিন চলো তোমাকে তার কাছে নিয়ে যাই দিলের কান লাগায় শুনেন দেখেন নি অন্তরটা একটু নরম হয় আল্লাহর প্রতি তওবা করার আগ্রহ বাড়েনি যুবকের ইমানের তারণায় চলে গেল হযরত ওমর যুবককে নিয়ে নবীর দরবারে আল্লাহর হাবিবের অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো রহমাতুল লিল আলামিনের সামনে হযরত ওমর দাঁড়াইলো পিছনে যুবক দাঁড়ায় আছে হযরত ওমরের চোখে পানি আল্লাহর নবী বলেন মা ইউবুকি কায়া ওমর কেন কাঁদো তুমি তো সপ্ত দিলওয়ালা মানুষ আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর কি হয়েছে কেন কাঁদো তুমি হযরত ওমর বলতে আছে আমি তো কাঁদি না আমি কান্দি না এক যুবক আমারে কাঁদায় ডাকো সেই যুবক রে ডাকছে সেই যুবক রে বয়স কত বলে আমার বয়স 31 বছর যুবক মানুষ মা ইউবুকি কায়া শাবাব কি হয়েছে কেন তোমার অশ্রু ঝরে যুবক বলতে আছে আল্লাহর রাসূল জীবনে অনেক বড় একটা অপরাধ করেছি পাপ বাপরেও সারে না একটা সময় তারে ফাঁসায়া আটকায়া রাখে তবে বাঁচার একটা দরওয়াজা আছে সেটা হলো তওবার দরওয়াজা আল্লাহু আকবার তওবা করেন সব গুনাহ মাফ করে দিবেন কে এখন তওবা করেন এই মুহূর্তে কইরা ফেলান মনে মনে আল্লাহ অনেক করছি আর কত আগুনে পুড়ে পানিতে ডুবে কত ভাবে প্রতিদিন মানুষ মরে গাড়ি অ্যাক্সিডেন্টে মরতে না চাইলেও মানুষ পিটায় আমারে আছে না নাই বাঁচবো কয়েকদিন কিডনি রোগে আক্রান্ত শেষ ক্যান্সার হয়ে মরতেছে প্রতিনিয়ত মানুষ মরে আল্লাহর নবী বলতে আছে যুবক তুমি এমন কি পাপ করলা যেই পাপ কে আসমানের চেয়ে বড় হবে কাহা আসমানের চেয়ে বড় তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়ে বড় যুবক বলতে আছে আমার দিল বলতেছে যে আল্লাহর রহমতের চেয়ে বড় হুজুর আমি রাত্রিবেলা ভয় ঘুমাইতে পারি না জীবনে এমন একটা অপরাধ করেছি আমার কলিজা শুকায় গেছে মুখে পানি যায় না আল্লাহর হাবিব বলতে আছে কি অপরাধ করেছ এবার যুবক বলতে আছে নবী আমার একটা খারাপ চরিত্র আছে কেউ দেখে না আমার উপরের ড্রেস দেখে উপরের চেহারাটা দেখে কিন্তু মানুষের ভিতরে আরো একটা রূপ আছে না নাই এটা পৃথিবীর কেউ দেখে নাই
আমার চরিত্র হলো আমি কাপন চোরা কাপন চুরি করি কোন মানব যদি মারা যায় তার লাশ যদি কবরে রাখে কবর খনন করে লাশ উঠায় উঠানোর পরে কাপনটারে বাজারে নিয়ে বিক্রি করি কাপন চোরা আমি আচ্ছা তারপরে ও গো আল্লাহর হাবিব ঘটনাক্রমে আমি একদিন শুনতে পাইছি মদিনার এক সুন্দরী রূপসী আনসারী নারী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি ওই কবরের কিনারায় চলে গেলাম গভীর রাত রাত তখন 2টা 2:30টা বাজে কোন মানুষজন নাই সবাই তো ঘুমে বিভোর হয়ে আছে আমি কবর খনন করছি কবর খনন করার পর ওই মৃত মহিলার লাশটা আমি উপরে উঠাইছি উঠানোর পরে আমি কাপনের কাপনটা শরীর থেকে সরায় ফেলাইছি সরানোর পরে যখন আমি তাকায় দেখতেছি মহিলাটা অনেক সুন্দর তখন আমার ভিতরে শয়তান খায় সাত বাড়ায় দিল চরিত্রকে চরিতার্থ করার জন্য আগ্রহ বাড়ায় দিল তখন আমার মনটা চাচ্ছিল যে আমি মৃত মহিলার সাথে জেনা করি হুজুর তাই করছি এই মৃত মহিলার সাথে আমি জেনা করছি জেনা কইরা যখন আমি কাপনের কাপন নিয়ে যখন চলে আসতেছিলাম হঠাৎ পিছন থেকে ওই মহিলার জবান আল্লাহ খুলে দিয়েছে ওই মহিলা আমারে বলতে আছে যুবক এই কাজটা কেন করলি এটা কোন ধরনের কাজ কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবি আমার আত্মীয় স্বজন আমাকে যেই জায়গায় রাখছে জায়গাটা বড় কঠিন ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর এটা অন্ধকার ঘর কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় আল্লাহর নবী বলেন দুই পাশ দিয়ে এমন জোরে চাপ দেয় চাপের কারণে হাড্ডি ভেঙ্গে চুরমার হয় কেন তুমি আমারে নাপাক বানাইলা কোন চেহারা না তুমি নিয়ে কবরে আসবে তোমার কি মরা লাগবে না হুজুরের এই আওয়াজটা আমি শোনার পরে আমার ভয়তে অস্থির হয়ে গেছি আমি জ্বর উঠে গেছে আমি কাপন ফালাইয়া দৌড় মারছি বাড়িতে আসার পরে আমার খাওয়া নাই ঘুম নাই টেনশনে পড়ে গেলাম যে আমি কেন এই কাজটা করলাম পাপ মানুষকে সাময়িক মজা দেয় এরপরে অশান্তির আগুনে জ্বালায় পুড়ায় মারে কেন আমি এই জঘন্য কাজ করছি হুজুর আমি এখন কি করব আমার কি করণীয় আল্লাহর হাবিব কষ্ট পাইলেন তারায় দিছে যাও দূর হও আমার দরওয়াজা তোমার জন্য বন্ধ এত জঘন্য কাজ কি কোনো মানুষ করতে পারে যুবক আরো পেরেশানিতে পড়ে গেছে আল্লাহর নবী রহমতের নবী আমারে তারায় দিছে আমার এখন যাওয়ার কোন দরওয়াজা নাই যাওয়ার কোন জায়গা নাই যুবক এবার চলে গেছে পাহাড়ে হাদিসের কিতাবে আসছে যুবক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়ায় গেছে সবচেয়ে উঁচা পাহাড়ে উঠছে এর উপরে আর উঠা যায় না সময়ের উপরে উঠার পরে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে বলতে আছে আল্লাহ সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়াইছি এর উপরে উঠার শক্তি নাই যদি শক্তি থাকতো তো তোমার কুদরতি কদম ধরে ক্ষমা চাইতাম আল্লাহ আকবার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়াইছি এর উপরে উঠার শক্তি আমার নাই আমার মা বাবা জানতো আমি ভালো মানুষ কিন্তু আমার চেয়ে খারাপ এই সমাজে কেউ নাই আপনার প্রিয় নবী আমারে তারায় দিছে পয়গম্বর আমারে তারায় দিছে এখন আমার আপন কেউ নাই এখন আমার বেঁচে থাকার সম্বল হারায় ফেলাইছি যদি আপনি আমারে মাপ নাই করেন তো আসমান থেকে গজব দিয়ে আমারে পুইরা ফেলার আর যদি আপনি মনে করেন যে আমার মতো একটা মানুষকে ক্ষমা করলে আপনার কোনো অসুবিধা নাই আমার মতো একজন পাপী বান্দাকে যদি আপনি ক্ষমা করে দেন আপনার রাজত্বের ভিতরে ভাটা পড়বে না আপনি কত বড় বড় বেঈমানকে মাপ করে দিয়েছেন আমার মতো একজন যুবককে আপনার ক্ষমা করলে তো কোনো কমতি হবে না পৃথিবীর কেউ আপনাকে বলবে না যে কেন আপনি ক্ষমা করলেন এই জঘন্য যুবককে এই শক্তি পৃথিবীর কারো নাই পৃথিবীর সবাই রবের কাছে ঠেকা রব কারো কাছে ঠেকা না বলার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব
আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা কে আল্লাহর নবী আরশাদ জহায় বলতেছে সমস্ত কুল কায়নাতের স্রষ্টা হলো আল্লাহ এদেরকে টাইম টু টাইম খাবার খাওয়ায় পালে কে এটাও তো করে আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যেই যুবককে তারা দিবেন এই যুবক যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ইমানকে দৃঢ় মজবুত করে চোখের পানি ছেড়ে তওবা করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা তওবা করার কারণে রব্বুল আলামিন তার সব গুনাহ maaf করে নেকের গুনার পরিবর্তে নেকি দিয়া পূরণ করেছে সব গুনাহ maaf করে দিয়েছে গুনার জায়গাটায় নেকি দিয়ে রব্বুল আলামিন পূরণ করে দিয়েছে এজন্য যুবক ভাই আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন গুনার রাস্তায় যাইন না আর নিজের ঈমানটারে মজবুত বানান ঈমানের চেয়ে শ্রেষ্ঠ দৌলত পৃথিবীতে আর নাই ইকরার বিল লিসান জিব্বা লড়াইয়া স্বীকৃতি দেওয়া লাগবে বিশাল বড় আসমান সৃষ্টি করেছেন কে আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে নাম হলো বিশখালী নদী এই নদীর পানি এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি নদীর পানি ডাইনেও যায় বামেও যায় বিজ্ঞানীর আশ্চর্য হয়ে গেল যে এটা কেমন পানি পানি প্রবাহমান অথচ এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি এলাকার ভিতরে সবচেয়ে বড় আলেম তিনি বলতে আছে কোন বিজ্ঞান বিজ্ঞান কুলাবে না এটা নিঃসন্দেহে রবের অনুগ্রহ দয়ার কারণে হয়েছে মিষ্টি পানির মাছ একরকম মজা লবণ পানির মাছ আরেক রকম মজা বিশাল বড় আসমান ঝুলে রাখছেন আল্লাহ এই বিশাল জমিনকে আল্লাহ পানির উপরে ভাসায় রাখছেন এগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব নয় একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না একজনের টিপের সাথে আরেকজনের টিপ মিলে না একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না দুনিয়ার ভিতরে এমন কোন মেশিন নাই যেই মেশিন চালাইতে বাতাস করা লাগে না যেই মেশিন ঠান্ডা করার জন্য বাতাস দেওয়া লাগে না মেশিন চালাইতে গেলে ব্যাটারির প্রয়োজন হয় বিদ্যুতের প্রয়োজন হয় এই যে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি আমার বুকটা যদি ফাড়া হয় ভিতরে আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না এই কথাগুলো ধারাবাহিকভাবে কে বের করছে কেমনে আসতেছি ও বান্দা নিঃসন্দেহে দুনিয়ার কোন মানুষের শক্তি না অনুগ্রহ দয়া একজনের তিনি হলেন কে এজন্য সেই রবের দিকে দৌড়াও তার ক্ষমার দিকে যাও ঈমানটারে মজবুত বানাও আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখতে হবে এরপরে নামাজ পড়তে হবে ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ যার পাশে হাত আছে শক্তি আছে সে যেন নামাজ পড়ে নামাজের বিকল্প কোন রাস্তায় শান্তি আর সফলতা হতে পারে না এলাকার মা বোনদেরকে বলবো পর্দায় থাকেন পর্দা বুঝেন পর্দা সম্পর্কে জানেন এই বর্তমান যুগে অনেক মহিলারা রোজা রাখে নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু বাট পর্দা করে না অথচ পর্দা আল্লাহর ফরজ বিধান আপনারা কোরআন পড়েন মোল্লা মৌলভীদের কথা তো আপনাদের বিশ্বাস হতে চায় না কোরআন খুলে দেখেন আল্লাহ পাক কি বলেছে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে দেখা দেওয়া হারাম কথা কান না কা এটা রব বলেছে কোন মোল্লা মৌলভী বলে নাই তো কেন দেখা দেন যাকে বিবাহ করা জায়েজ তার সাথে দেখা দেওয়া হারাম যাকে বিবাহ করা জায়েজ নাই তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে কথা কান না কা দেখা দেওয়া জায়েজ যাকে যাকে বিবাহ করতে পারবেন তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে না দেখা দেওয়া জায়েজ নাই যাকে বিবাহ করতে পারবেন না খালাকে বিবাহ করতে পারবেন না ফুফুকে পারবেন না পারবেন দাদিকে পারবেন না এদেরকে পারবেন না আপনি নিজের বোনকে পারবেন না এদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ আছে না নাই জায়েজ আছে এজন্য যুবক ভাইরা আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখব ঈমানের রাস্তায় মজবুতভাবে অটলভাবে দাঁড়ায় থাকব আব্বা আম্মার সেবা যত্ন করব দিলটা যদি নরম থাকে জীবনের শেষ রাত জীবনের শেষ বয়ান জীবনের শেষ মাহফিল মনে করে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও নারায় তাকবীর
আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন জানে মানে বরকত বাড়ায় দেন দুনিয়া আখিরাতে সফলতা দান করেন বলেন আমিন আমল সেবন্তি হেগে জান্নাত বি জাহান্নাম ইখা কে ফিতরাত মে না নারি হ্যায় না নূরি ইখা কে ফিতরাত মে না নারি হ্যায় না নূরি এতক্ষণ বয়ানে কি বুঝলেন জান্নাতে যেতে হলে প্রথম শর্ত কি আরো জোরে বলেন ঈমান ঈমান লাগবে কি লাগবে না যত বাধা আসুক মুসিবত আসুক ঝামেলা আসুক ঈমানের উপরে অবিচল মজবুত থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে এ জমিন কার আল্লাহর জমিন কোরআনের রাস কায়েম হোক আমরা চাই কি চাই না ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাক এই জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দেয় বলেন আমিন আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য সুব্যবস্থা করে দেন ইসরায়েলকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন আমিন বলেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক এমপি মহোদয় এরপরে যারা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন যারা উপস্থিত নাই সকলকে আল্লাহ তাআলা দীর্ঘনেক হায়াত দান করুক যাদের প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর বাগান সাজানো হয়েছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুক বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সফলতা দান করুক সম্মানিত হাজিরিন আমার একটা মাহফিল আছে এদিকে যদি সুযোগ হয় আপনারা যাবেন 31 অক্টোবর চন্দনগাঁথি আছেন এদিকে নাকি চন্দনগাঁথি কাছে মনে হয় এত কাছাকাছি হলো তো আমি ডেট রাখতাম না এত কাছে হয়ে গেছে চন্দনগাঁথি যাই হোক চন্দনগাঁথি কেন্দ্রীয় কবরস্থান নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 31 অক্টোবর মঙ্গলবার আগামী মঙ্গলবার যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ আমি ওখানে উপস্থিত হব এরপরে সম্ভবত নভেম্বরের 30 তারিখে আমি এদিকে একটা বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস মাদ্রাসা আপনাদের এখানে কাছাকাছি কোথায় যেন হ্যাঁ তামাই 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 একটা মাদ্রাসা আছে না যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে ওখানে ইনশাআল্লাহ আমি উপস্থিত হব আল্লাহ তাআলা যেন আমার দ্বারা এই ক্ষুদ্র মানুষটার দ্বারা যেন দ্বীনি কিছু সহি কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুক আমিন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুরূদ শরীফ পড়েন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ওটা বসা করবেন না দোয়া হবে দোয়া না করে